আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রিয়েল লাইফে তিনি পারফেক্ট বউ, রিল লাইফে আগেও বউ হয়েছেন, তবে এবার যার বউ হচ্ছেন স্ক্রিনে তাদের দুজনকে দর্শকেরা খুনসুটি করতে দেখতেই বেশি পছন্দ করেন। তবে এখানে খুনসুটির বদলে একদম ম্যাচিওর কাপল তারা, তারা হলেন দেব এবং কোয়েল। বুঝতেই পারছেন আমরা কথা বলছি ককপিট নিয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক। হ্যাঁ একদমই তাই, মানে আমরা সবসময় এত বেশি খুনসুটি করি এবং আমাদের মনে হয় অডিয়েন্সই বুঝতে পেরে গেছে, এবং তারাই আমাদের কেমিস্ট্রির নাম দিয়েছে টম অ্যান্ড জেরি কাপল। মানে সবসময় দুজন দুজনের পেছনে লাগায়, এবং আমার যদি খুব একটা স্কোপ থাকে না, যখন দেব থাকে তখন দেবই পুরো একতরফা খেলে যায় সবসময় পেছনে লাগাটা। কিন্তু এইটুকুন বলবো যে এই ছবিতে দেখো, এর আগে আমরা এতবার প্রেমিক প্রেমিকার ভূমিকায় করেছি, অনেক অনেক সিনেমা করেছি আমরা, মানে সবাইকার ভালোবাসা এবং আশীর্বাদের সবকটাই ব্লকবাস্টার্স, এবং তারপরে এখন এই ছবিটাতে একটা অন্য রকম একটা অন্য ধাপ, সেখানে হচ্ছে আমরা দুজনেই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তাই হাজব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রির মধ্যে যে ম্যাচিউরিটি থাকে বা যে একটা পরিণত ভাব, একটা একটা অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি, তো এই সব জিনিস নিয়েই আমাদের সেই কেমিস্ট্রিটা। তাই আমার মনে হয় অডিয়েন্স বেশ ভালো লাগবে, কারণ এটা একটা অন্য পর্যায়ে পৌঁছেছে আমাদের আমাদের রিলেশনশিপটা। হাতে হাতে ঘরে ভেজা চিঠিগুলো সে ডাক পেয়ন, এখন কোথায় বলো পাবো ঠিকানা। আমরা টিজারে যতটুকু দেখেছি বা গানে যতটুকু দেখেছি যে তুমি প্রচণ্ড সিরিয়াস, সব সময় কান্নাকাটিও করছো একটু, তো সেটা দেবদার সাথে করতে কতটা চাপ হয়েছিল? না সিরিয়াসলি, এবারে দেবকে তো আমি ভীষণই একটা ভীষণ পরিণত দেবকে দেখলাম এই ছবিটাতে, কারণ এর আগে সবসময় এত বেশি মজার দেবকে দেখেছি। এই ছবিটাতে ও যেহেতু ওই ক্যারেক্টারটা ওরকম, এই পাইলটের দিব্যেন্দু রক্ষিত, তো তাই জন্য আদারওয়াইজও না আমার মনে হয় ইন্টেনশনালি ভাবছিল যে আমি দিব্যেন্দু রক্ষিত, সেই পাইলটের একটা অ্যাটিটিউড নেওয়া বা সেই পার্সোনালিটিটাকে নিজের পার্সোনালিটি হিসেবে তৈরি করা, তো এই সব জিনিস নিয়ে আমার যে ক্যারেক্টারটা বলবো, তুমি এক্স্যাক্টলি তুমি যেটা বললে রিয়া রক্ষিত, মেয়েটি এনজিও চালায়, সেই হিস্ট্রি রিসার্চার, পূর্ব কলকাতায় বাড়ি, তো এইসব নিয়ে না মেয়েটার একটা অন্য রকমের একটা না একটা ধীস্থির ব্যাপার আছে। সব সিনেমাতেই ম্যাক্সিমাম সিনেমাতেই লোকেরা হয়তো আমাকে ভীষণ ওই পাশের বাড়ির ভীষণ চার্পি বাবলি এরম টাইপের ক্যারেক্টার্সে দেখেছে, কিন্তু অভ্যস্ত তারা, কিন্তু এই ছবিটাতে না একদম একেবারে অন্যরকম, ভীষণ ধীস্থির, ভীষণ ইন্টেন্স ক্যারেক্টার মেয়েটির মধ্যে একটা জায়গায় একটু পাগলামি আছে, সে পাগলামিটা এরকমই লেভেলে, কারণ ও সবসময় আঁকড়ে থাকে, ভীষণ ওভার পজেসিভ, আর মানে পজেসিভ একটা অন্য রিজনে, সেটা হচ্ছে সবসময় না আঁকড়ে থাকার একটা অ্যাটিটিউড, সবসময় মনে হয় যে ওর হাজব্যান্ড যখন চলে যায় তখনই ও মনে করে যে ভীষণ একা ভীষণ একা, সবসময় ঘড়ি দেখতে শুরু করে কখনও ফিরবে, সেরকম একটা ব্যাপার। তো সেই সব জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আমার চরিত্রটা আমার ভীষণ একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়েছে, যে ক্যারেক্টারটা আমি এর আগে কখনোই আমি হয়নি, পোর্ট্রে করিনি। চলো বসা যাক, ভালোবাসা যাক, যেন আর কিছু পারি না। চলো বসা যাক, ভালোবাসা যাক, যেন আর কাউকে চিনি না। তোমার কথা থেকে আমার দুটো প্রশ্ন আসছে। তুমি বললে যে দেবদা এখানে পরিণত, তাহলে কি আগে অপরিণত ছিল? না এটা ম্যাচিওর লেভেল তো অবভিয়াসলি, এটা তো হাজব্যান্ড হাজব্যান্ডের একটা ব্যাপার থাকে বা পাইলটের একটা ব্যাপার থাকে, বাকি সব সিনেমাতে ও ভীষণ টিপিক্যাল রোমিও রোমিও ক্যারেক্টার্স প্লে করেছে, সবসময় রোমিও তার জুলিয়েটের পেছনে দৌড়চ্ছে সেরকম একটা ব্যাপার, কিন্তু এই ছবিটাতে না সেই সেই ব্যাপারটা মানে ওকে ওই ম্যাচিওরিটিটা আনতেই হতো, এবং সেটা ভীষণ ভালোভাবে করেছে, তো তাই জন্য আমি ওকে বললাম যে মানে ও মানে যেটা করেছে সেই ওইটা যদি না হতো তাহলে আমাদের কেমিস্ট্রিটাও না তাহলে মানে কমপ্লিট হতো না। কেমিস্ট্রি তখনই কমপ্লিট হয় যখন দুতরফ থেকে সেই ম্যাচিওরিটির লেভেলটা আসে, এবং সেটা ও ওই দিক থেকে অ্যাজ এ পাইলট দীপেন্দু রক্ষিত অসাধারণ করেছে, সেটা অডিয়েন্স দেখলেই বুঝতে পারবেন, কিছুদিন পরেই ছবি রিলিজ দেখলেই বুঝতে পারবেন আমি কেন বলছি, কারণ পাইলটের একটা রেসপন্সিবিলিটি থাকে, কারণ তার
ফার্স্ট রেসপন্সিবিলিটি অ্যাজ এ পাইলট যে প্যাসেঞ্জাররা আছে তার উপরে নির্ভর করে তারা যাচ্ছেন তাদের গন্তব্যে, এবং সেখানে পৌঁছে দেওয়ার, সেফলি পৌঁছে দেওয়ার হাতটা শুধুমাত্র পাইলটের। তো তাই জন্য সেই একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি। এবং তার আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাজ এ হাজব্যান্ড, তার স্ত্রী অপেক্ষা করছে তার জন্য বাড়িতে, তো তার মা অপেক্ষা করছেন বাড়িতে, তো সেই সব জিনিস। তো এতটা মিলিয়ে হচ্ছে যেটা আমরা সবাই বলো আমরা সবাই মিলে তাই, কারণ সবাইকার এক একটা, ধরো আমি অভিনেত্রী কিন্তু আমি আমারও আরও অনেক অনেক আমার আমি রোল, আমার ডিফারেন্ট ডিফারেন্ট রোলস আছে, আমার আমি স্ত্রী, আমি মেয়ে, আমি মানে আমার মানে কারুর মেয়ে, আমি কারুর বোন, আমি কারুর বন্ধু, তো এত কিছু রোলস আমরা প্লে করি। সেই রোলস প্লে করার মধ্যেই দিব্যেন্দু এবং রিয়ার সেই জিনিসটা, সেই ম্যাচিউরিটি লেভেলটা আনতেই হতো, তা নাহলে এই কেমিস্ট্রিটা কমপ্লিট হতো না। কত আর বোঝাবো নিজেকে। তো তুমি এর আগে বলে যে ছবিতে তুমি খুব পজেসিভ, এমনিতে কি পজেসিভ মিস ফালদার প্রতি? আমি পজেসিভ, হ্যাঁ আমি পজেসিভ, কিন্তু রিয়া রক্ষিত একটু এক্সেন্ট্রিক লেভেলে, মানে সেটা মানে একটা অন্য লেভেল, মানে সিনেমাটা দেখলে বোঝা যাবে যে একটা সিকোয়েন্স আছে যেখানেও পায়েল খুঁজে পাচ্ছে না, তোর পায়েল হারিয়ে ফেলেছে, পায়েলটা খুঁজে পাচ্ছে না, আর সবসময় মনে করছে বেসিনে রেখেছে না কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, তো সেটাতে নিয়ে না হইচই করতে শুরু করে। কিন্তু হইচই করার এমনিতে দেখে মনে হবে যে হইচইয়ের ব্যাপারটা এতটা হওয়ার কথা না, একটা পায়েল সেটা যদি না খুঁজে পায় তাহলে অন্য কোনো সময় খুঁজে নেবে বা একটা একটা নতুন পায়েল কিনে নেবে, সেরকম নিয়ে খুব একটা সমস্যা নেই। কিন্তু ওর কাছে ওই সেন্টিমেন্ট হচ্ছে ওর হাজব্যান্ড সেই পায়েলটা ওকে গিফট করেছে, তাই জন্য ওর হাজব্যান্ডের ছোঁয়ায় যে পায়েলটা আছে, যে গিফটটা আছে, সেই পায়েলটা কোথায় কেমন করে মিসিং, আর কোনো কিছু মিসিং হলে অসুবিধা নেই কিন্তু ওইটা, তো তাই জন্য ওর একটা অন্য লেভেল, সেই লেভেল আর আমার লেভেল অনেক অনেক আকাশ পাতাল তফাত। রিয়া রক্ষিতের একটা অন্য ব্যাপার আছে, কিন্তু আমার ক্যারেক্টারে আমি যেরকম আমি ডেফিনেটলি আমি প্রিয় মানুষের ব্যাপারে আমি ভীষণ ভাবি, তাদের ব্যাপারে আমি কনসার্ন হই, তাদের কেয়ার নিই, কিন্তু পজেসিভ ব্যাপারটা একটু বেশি ডিফিকাল্ট টার্ম, সেটা হয়তো আমি নই। রিয়াকে ওখানে প্রায় অবসেসড বলা চলে আর কি, প্রায় হাজব্যান্ডের প্রতি, তাই তো? একটা লেভেলের পরে মনে হবে যে মেয়েটি অবসেসড, কারণ আমি যেটা প্রথমেই আমি বললাম যে ওর পৃথিবীটা ছোট, খুব কম মানুষের সঙ্গে মেলামেশা তার, তাই জন্য যাদের সঙ্গে মেলামেশা তার মধ্যে সবথেকে ক্লোজেস্ট যেহেতু তার হাজব্যান্ড, তাই জন্য তাকে আঁকড়ে ধরে সবসময়, ও সবসময় মনে করে ও চলে গেলে ওর একা লাগছে, তো তাই জন্য সেই অবসেশনটা আছে, সেই অবসেশন আছে। তাছাড়াও একটা ভীষণ ফানি ব্যাপার আছে যে ক্যারেক্টারের মধ্যে, মানে ফানি একটা অন্য রিজনে আমি ফানিটা বলছি, সেটা হচ্ছে ওর হাইট সম্পর্কে প্রচণ্ড ভয়, মানে হাইটে ফোবিয়া, অথচ যে যাকে ও বিয়ে করেছে সে হচ্ছে পাইলট, সে হচ্ছে আকাশই তার প্রেম, আকাশই তার অ্যাডভেঞ্চার, আকাশই তার জায়গা, এবং তার জগৎটা হচ্ছে আকাশ, উপর থেকে দেখার যে অ্যাডভেঞ্চারটা সেটা একটা অন্য থ্রিল। কিন্তু রিয়া আবার উল্টো, রিয়া হচ্ছে একটু ওপরে গেলে ওর মনে হয় মাথা ঘুরছে, বমি পাচ্ছে, ওই হয়ে যাবে, তো ওর একটা সিকনেস আছে, তো সেটাও একটা অদ্ভুত কন্ট্রাডিকশন যে একটা মেয়ে, যে মেয়েটির নিজস্ব একটা এত স্ট্রং প্রবলেম আছে, সে এমন একটা ছেলেকে বিয়ে করেছে, সেই ছেলেটির আবার এটাই হচ্ছে তার তার লাইফ, তার জীবনটাই তাই। তাহলে আমরা টিজারেও তোমাকে দেখতে পাচ্ছি না খুব একটা প্লেনে, আর তুমি বললে এখানে ভয়ও পাও হাইটে, তাহলে কি 36,000 ফিট ওপরে আমরা তোমাকে দেখতে পাবো না? 36,000 ফিট নিচে তুমি আমাকে দেখতে পাবে, ওপরে নয়, নিচে তুমি আমাকে দেখতে পাবে, যেখানে আমি প্রচণ্ড রকম অপেক্ষায় আছি, আমার স্বামী কখন ফিরবে, সবসময় ঘড়ি দেখছি, সবসময় টেনশন করছি, সবসময় মনে হচ্ছে যে এই ফিরবে এই ফিরবে একটা ব্যাপার, আশঙ্কা, তার মধ্যে খবরে অলরেডি খবর এসে গেছে, এবং আমি দেখো এত কথা যে বলছি সেটা ডেফিনেটলি সিনেমার ট্রেলার দেখেই সবাই বুঝতে পারছে যে একটা প্রচণ্ড রকম একটা 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 থ্রিল আছে, মনে হবে যে কী হবে ভাব, সবসময় মনে হবে যে এবার কী হবে, এবার কী হবে, ওরা পৌঁছাতে পারবে তো, ওরা গন্তব্য অবধি পৌঁছাতে পারবে তো, নাকি তার আগেই তাদের শেষ, তো সেই একটা ব্যাপার। কিন্তু এটা আর একটা যেটা একটা মাধুর্য আছে ছবিটাতে, এতজন প্যাসেঞ্জার যারা যারা ট্রাভেল করছে তারা বিভিন্ন প্যাসেঞ্জার বিভিন্ন গল্প আছে তাদের নিজেদের,
কারণ পরাণ জেঠুর একটা গল্প আছে, পরাণ জেঠু একজন প্যাসেঞ্জার, তিনি উঠছেন আমাদের সবাইকার ভীষণ প্রিয়। বা প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার আবার নিজস্ব একটা গল্প আছে। প্রিয়াঙ্কা এবং রাজ, আমাদের সবাই অফকোর্স জানি রাজ চক্রবর্তীর কথা বলছি, তো তাদের একটা ব্যাপার আছে। তো সেরকম এক একটা মানে এক একটা প্যাসেঞ্জারের নিজস্ব গল্প আছে। সেই গল্পগুলো মিলিয়ে একটা ফ্লাইটের একটা থ্রিল ক্রিয়েট করা, বা পাইলটের পার্সোনাল লাইফ যেখানে আমিও আছি, কীর্তি সচদেবও আছে, মানে রিয়া রক্ষিত আছে, কীর্তি সচদেবও আছে, সেই সব জিনিস বোনা ভীষণই কঠিন কাজ, এবং সেটা কমল দা অসাধারণভাবে করেছেন এই ছবিটাতে। আলো জ্বলে গেল কতবার। আচ্ছা, তো কীর্তি সচদেবের কথা যখন বললে, তখন দেবদা অনেকদিন আগেই বলেছিল যে টলিউডে যদি কাউকে মানে এই এয়ার হোস্টেজের চরিত্রে মানা, সেটা হচ্ছে রুক্মিণীদি। সেটাই তোমার কি মতামত? মানে তুমিও হতে পারতে বা অন্য কেউ হতে পারত, তাই না? না দেখো, যেটা ফাইনালি হয় না, ডিরেক্টরের চোখে যেরকম মনে হয়, কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয়েছে যে রুক্মিণী হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব অ্যাজ অ্যান এয়ার হোস্টেস। আর তার সঙ্গে সঙ্গে কীর্তি নিজের পার্সোনাল লাইফে অনেক অনেক টার্ময়েলের মধ্যে থেকে ও গেছে। কীর্তি সচদেব একটা ক্যারেক্টার যার মধ্যে অনেক শেডস আছে, অনেক মানে ওর অ্যাডভেঞ্চার ওর লাইফে, মানে লাইফটাই পুরো অ্যাডভেঞ্চার। আবার একেবারে রিয়া রক্ষিতের অপোজিট, রিয়া রক্ষিত যতটা ধীস্থির বা যতটা ম্যাচিওর, কীর্তি হচ্ছে প্রত্যেক দিন এক দিন হিসেবে নেয়। ও অত ফিউচার ডিসাইড করে না, অত বেশি ভাবেও না, মানে শি ইজ আ ভেরি হ্যাপি গো লাকি, ভেরি বিন্দাস কাইন্ড, ও হবে হবে যা হবে হবে টাইপের একটা ব্যাপার। আর রিয়া রক্ষিত অপোজিট, ও অনেক বেশি স্টেবল, অনেক বেশি ভাবে যে ফিউচারে কী হবে, বা কোনো কিছু আশঙ্কা হলে আগে থেকে বুঝতে পারে, মানে হয় না জিনিসটা বুঝতে পারে, ইনটিউটিভ, ভীষণ বেশি ইনটিউটিভ এতে এরকম। তো তাই জন্য কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, আমার মনে হয় রুক্মিণী হ্যাজ ডান ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক জব। সবাই দেখলে বুঝতে পারবে কেন আমি বলছি কথাটা। কীর্তি সচদেবের ভূমিকাও ভীষণ ভালো করেছে, এবং আমার এখনও মনে আছে একটা সিকোয়েন্স ছিল যেটা মানে আমি অবভিয়াসলি আমার সঙ্গে কীর্তির খুব একটা বেশি দুদিনই শুটিং ছিল, আর বাকি দিনগুলো ওর আলাদা ছিল, আমার আলাদা ছিল। তো ডাবিংয়ের সময় আমার মনে আছে আমি আমার নিজের সিকোয়েন্স করছিলাম, ঠিক তো সিকোয়েন্সটার আগে ওর একটা সিকোয়েন্স শেষ হয়, আমার সিকোয়েন্সটা শুরু হয়। তো আমি ওইটা দেখলাম যখন, মানে ডাবিংয়ের সময়, তখন আমি বললাম বা ওয়াও করে। আমি পরে যখন ডাবিং কমপ্লিট হলো, তখন আমি আমার মনে আছে রুক্মিণীকে মেসেজ করেছিলাম যে মানে ভীষণ ভালো কাজ হয়েছে রুক্মিণী, ক্যারি অন, রক অন, অ্যাবসলিউটলি, মানে ও এত ভালো কাজ করেছে, ভীষণ ভালো কাজ করেছে। একদম। তো আমরা দেবদা তোমাকে লাস্ট হিরোগিরি ছবিতে পেয়েছি, যেখানে অন্য আরেকজন নায়িকা ছিল হাফ, এখানেও আরেকজন আছে। তো অনেকেই মনে হচ্ছে কেন দেব এবং কোয়েল জুটি ভাগ হয়ে যাচ্ছে বারবার, কি বলবে? না না, দেখো যেরকম চিত্রনাট্যে যেরকম যেরকম জায়গায় যা যা দরকার পড়ে সেগুলো তো অবভিয়াসলি হবে, ঠিক তেমনভাবে ওরকম যদি কোনো সোলো অ্যাক্টর অ্যাক্ট্রেসের যদি কোনো ভূমিকা, এরকম কোনো এক্সাইটিং কোনো স্ক্রিপ্ট হয়, সেটাও নিশ্চয়ই কোনো ফিউচারে হয়তো কোনো সময় দেখতে পাবে দর্শক। কিন্তু এখনও পর্যন্ত প্লিজ বি হ্যাপি, খুব ভালোভাবে রুক্মিণী কাজ করেছে, যেটা একটা আগেই বললাম যে দেব রুক্মিণী, ইনফ্যাক্ট আমার কাছে ওদের জুটিটা আমার ভীষণই এক্সাইটিং আর ভালো একটা জুটি লাগছে, এবং আমি তো আছি, আই এম অলওয়েজ দেয়ার। আচ্ছা, কিছুদিন আগে দেবদা বলেছে যে আমি পাগলু এখন হলে আর করতাম না, আবার তুমিও বলছো, আমরা ছায়াছবিও দেখেছি, এই ছবিটাও দেখছি, যে একটু বদলাচ্ছ, তো সেক্ষেত্রে কি তাহলে এই বদলটাই জারি থাকবে? দেখো অনেস্টলি আমি পাগলুর সঙ্গে কম্পেয়ার করবোই না, কারণ আমি জানি পাগলু হ্যাজ বিন দ্য বিগেস্ট ব্লকবাস্টার। হ্যাঁ, তো সেটা এখনও পর্যন্ত সেই ব্লকবাস্টারটাকে ওই অবধি পৌঁছানোটাই হচ্ছে সব থেকে কঠিন ব্যাপার। কেউ যদি বলে যে মানে এক্সাম্পল, আমি যদি হিন্দিতে বলি, কেউ যদি বলে যে এক্সাম্পল ধরো কুচকুচাতে, আমি করতে চাই না, সেটা একটু ডিফিকাল্ট বলা, কারণ পাগলু আমরা হয়েছি পাগলুর জন্য এবং অডিয়েন্সের জন্য, মানে অডিয়েন্স ভালোবেসেছে, এত বড় হিট, এবং এখনও পর্যন্ত কখনো কোনো জায়গায় গেলে সবসময় ওই গানটা চালানো হয়। তাই জন্য আমি পাগলুর সঙ্গে কোনো কম্প্যারিজনই আনবো না, শুধু এইটুকুন বলতে চাই যে যেটা আমি আগেও তোমাকে বলেছি যে একটা সময়ের পর থেকে না মনে হয় খিদেটা বাড়তে থাকে, অভিনেতা অভিনেত্রীদের একটা খিদে বাড়তে থাকে, মনে হয় নিজেকে আবার নতুন করে কীভাবে প্রেজেন্ট করা যায়। চরিত্র যদি নতুন হয়, অটোমেটিকলি প্রেজেন্টেশনটাও নতুন হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে। তো ঠিক তাই জন্যই সেই খিদের জায়গা থেকে মনে হয় যে আউট অফ কমফর্ট জোন,
আমার তো কমফোর্টেবল জায়গাটাই হচ্ছে ওই জায়গাটা যেটা আমি করে এসেছি এতদিন, কিন্তু সেখান থেকে বেরিয়ে অন্য ধরনের ছবি। ধীরস্থির কোয়েলকে কতটা ভালোবাসবেন, অলরেডি বেসেছেন, কিন্তু হোয়াট এভার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অফকোর্স। কিন্তু সেই ব্যাপারটা একটা থাকে, সেটার একটা পরীক্ষা দেওয়ার একটা ব্যাপার, এবং সেটার একটা অন্যদের থেকেও বেশি হচ্ছে নিজেকে চেনা। কারণ তুমি দেখো, তোমার যদি আউট অফ কমফোর্ট জোন যাও, তাহলে তুমি ওখান থেকে তুমি নিজেকে আরও বেশি চিনতে পারবে, যে আমি কতটা করতে পারি বা কতটা আমি নিজেকে খুলতে পারি, অ্যাজ ব্লসম করতে পারি, সেরকম একটা ব্যাপার। তো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার মনে হয় সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং সেটা থ্যাঙ্কফুলি ইন্ডিয়াতে শুরুই হয়ে গেছে, বম্বে ইন্ডাস্ট্রি এখন অনেক ধরনের ছবি করছে, ঠিক তেমনভাবে বাংলাতেও এখন বাংলাও শুরু করে দিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি। আচ্ছা বলছি, কৌশিকদা তোমাকে বউ বানিয়েছেন, মানে ছবির ভেতরের ছবিটাতে, ভেতরের ছবিটাতে, রাইট? আমার এখানেও কমলদাও বউ বানালেন, ব্যাপারটা কি, ব্যাপারটা কি বলো তো, কি ব্যাপারটা? হ্যাঁ, কিন্তু অসুবিধে নেই, এরপরে যে সিনেমাটা আমি করছি সেখানে আমি বউ না, গার্লফ্রেন্ড, সো আই এম হ্যাপি সবসময়। কিন্তু না সত্যি, কিন্তু বউয়ের একটা মাধুর্য আছে, বউয়ের একটা অন্য মজা আছে। কৌশিকদা সিনেমার মধ্যে যে সিনেমাটা করেছিলেন ছায়া ছবিতে, সেখানে আমাকে বউ সাজিয়েছিলেন, যথেষ্ট পরিপাটি একজন বউ। এবং এখানেও আবার একটা ভীষণ ধীরস্থির, ভীষণ একটা ডিগনিফাইড একটা ক্যারেক্টার বউ। তো ব্যাপারটা কি আমি ঠিক জানি না, অল থ্রি কেস এর একটা প্রবলেম, মানে কমলদা, কৌশিকদা, কোয়েল, অল থ্রি কেস, কেসে কিছু একটা কানেকশন আছে। ওয়ে 511 টু কলকাতা, অ্যাপ্রিহেন্ডিং পসিবল টার্বুলেন্স ডিউরিং টেক অফ। As the flight attendants demonstrate the safety features of this aircraft. Headwind 30 knots, crosswind 15, ওয়ে 511 টু কলকাতা, ক্লিয়ার ফর পুশব্যাক এন্ড স্টার্ট। দেবদাকে অ্যাক্টর হিসেবে তো অনেক মার্কসই দিয়েছো, প্রোডিউসার হিসেবে কত মার্কস দেবে? মানে প্রোডিউসারদের বদনাম তো হলিউডে আছে, দেব যদি শুনতে পায় না তোমার কথা। অ্যাক্টর দেবকে আমি তো বহুদিন ধরে চিনি, কিন্তু অ্যাকচুয়ালি জোকস অ্যাপার্ট, আমি অ্যাক্টর দেবের মধ্যে যে ফোকাসটা দেখেছি বা ডেডিকেশনটা দেখেছি, সেই মানুষটাই তো আবার প্রোডিউসার। তো তাই জন্য সেই সেম ফোকাস, সেম ডেডিকেশন নিয়েও আবার নতুন একটা প্রফেশন শুরু করেছে, সেটা প্রোডিউসারের। তো তাই জন্য আই এম উইশিং হিম অল লাক, কারণ এই ছবিতে ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের আন্ডারে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ ওরা ভীষণ প্রফেশনাল আর ভীষণ ফোকাস, যেটা আমি একটু আগেই বললাম, হি ইজ ভেরি ডেডিকেটেড অ্যাজ এ প্রোডিউসার অ্যাজ ওয়েল। আচ্ছা, আর এখানে কয়ের আর একটা যোগ আছে, কোয়েল, কমলদা এবং কলকাতার রসগোল্লা, তাই তো? কলকাতার রসগোল্লার একটা অন্য গল্প গো, ঠিক যেরকমভাবে দেব আমরা সবাই জানি প্রচণ্ড রকম ফাজলামি করে, আমার মনে হয়েছিল যে ও একটা ফাজলামি করে আমাকে ফোন করে বলছে, এসো না আমরা ভাবছি কলকাতার রসগোল্লা রিমিক্স করবো। আমি বললাম একটা ফাজলামি কিছু হবে, তাই জন্য আমি বেশি রিয়্যাক্ট করি না, বললাম একেবারেই না, কোনো সিরিয়াসলি আমি ধরেই নিই কোনো ব্যাপারটা। তারপরে মানে তারপরে কিছুক্ষণ পরে বললো, না সত্যি রে আমি সিরিয়াসলি ভাবছি কেমন হবে। আমলাম সিরিয়াসলি, মানে আমাদের সবচেয়ে প্রিয় যে 70s যে গানটা দেবশ্রী রায়ের, এবং মানে আমাদের চুমকি দিয়ে আমাদের সবাইকার ভীষণ ভীষণ প্রিয় যে গান, আমার এখনও আমার মনে আছে যে আগে টিভিতে যখন দেখতাম হয়তো কলকাতার রসগোল্লা নাকে নাকছাবি পরে ভীষণ ওই ওরকম ট্রেডিশনাল সাজে আছি, আর আমরা সেটাতে সুইমিং পুলের পাশে নাচবো, মানে আমি কল্পনার বাইরে, ইম্পসিবল। তো যাই হোক, কিন্তু ওই সময়টা আমার দেখে আমি হয়তো বসে বসে ভাবছি রসগোল্লা করছি, তখন কখনো ভাবিনি যে সেটার রিমিক্স ভার্জনে কখনো আমি হব এবং সেখানে আমিও পারফর্ম করব। তাই জন্য আই এম ভেরি এক্সাইটেড যে কলকাতার রসগোল্লা এতদিনে এসে গেছে, এবং আমি এখন থেকে ইমাজিন করতে শুরু করেছি সব প্যান্ডেলে প্যান্ডেলে কলকাতার রসগোল্লা বাজছে, এবং সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করতে শুরু করেছে, তার জন্য আমার মনে হয় উই আর অল ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের প্লেন আসছে, তোমাদের প্লেন স্পেশালি পুজোতে, তো দর্শকদের কী বলবে বলে দাও?
দর্শকদের এটাই বলবো যে মা আসছেন ককপিটে এবং ছবিটা একেবারে মিস করলে চলবে না। এই একটা এমন একটা ছবি যেটা 36,000 ফিট ওপরে আকাশে যে থ্রিলটা, সেই মজাটা, সেই হইচইটা, সেই সেই ভয়ঙ্কর ব্যাপারগুলো সব জিনিসটাই যেরকম আছে, তার এই ছবিটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কয়েকটা মুহূর্ত আছে, একটা মাধুর্য আছে ছবিটার মধ্যে। তাই জন্য এইটা সিনেমা, এই সিনেমাটা পুজোতে মানে এমন একটা সিনেমা যেটা হচ্ছে পুজোতে মিস করলে একটা বিশাল বড় মিস। তো তাই জন্য মিস করলে চলবে না, এটা দল মিলে যান, সপরিবারে যান, বন্ধুদের নিয়ে যান বা পার্টনার্সদের নিয়ে যান, কিন্তু ছবিটা দেখতে যাবেন ডেফিনেটলি। এবং আপনাদের রিয়াকশনের জন্য আমরা অপেক্ষায় আছি। থ্যাংক ইউ সো মাচ কোয়েলদি। আর প্রত্যেকবার পুজোয় মা আকাশ থেকে মাটিতে নামেন, এবার কিন্তু আপনারা মাটি থেকে আকাশে যাওয়ার সুযোগ পাচ্ছেন, সেটা মিস করলে একদমই চলবে না। আর সেটা মানে সেখানে পৌঁছাতে গেলে যেটা করতে হবে, হলে গিয়ে পুজোর সময় দেখতে হবে ককপিট। আর বাকি ছবির খবর জানতে হলে এবং ককপিটেরও বাকি খবর জানতে হলে চোখ রাখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউডে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। Oh,